আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি এখন আগের থেকে অনেকটাই সুস্থ। গত 25 তারিখে আমি এই হসপিটালে ভর্তি হয়েছিলাম। তখন আমার কোমরের সমস্যা ছিল, আমি শোয়া থেকে উঠতে পারতাম না, হাঁটা চলা করতে পারতাম না, কিন্তু আল্লাহর রহমতে এখন আমি হাঁটা চলা করতে পারি, সবকিছুই করতে পারি মোটামুটি। চলেন আমরা প্রথম দিনের ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম, আমার নাম জান্নাতুল মাওয়া, আমি খুলনা থেকে আসছি। আমার বয়স 27 বছর, আমি হাউস ওয়াইফ। আমি কোমরের সমস্যা নিয়ে আছি, আমার কোমরে প্রচন্ড ব্যথা হতো, আমি বিছানা থেকে নড়তে চড়তে পারতাম না, হাঁটা চলা করতে পারতাম না, এই জন্য এখানে আসা। না না, এটা কামড়ানো টাইপেরই, কিন্তু বড় ফ্রিজ হয়ে থাকতো, কোমরটা ফ্রিজ হয়ে থাকতো, নড়াচড়া করতে পারতো। বেশিক্ষণ হাঁটা চলা বলতে আমি তো উঠতেই কষ্ট হতো, শোয়া থেকে উঠতেই প্রচন্ড কষ্ট হতো, একটু কোনো কাজ করতে পারি না, ঝুঁকতে পারি না, প্রচন্ড ব্যথা হয়, অতিরিক্ত হাঁটা চলা, বেশিক্ষণ দাঁড়ানো, বেশিক্ষণ বসা, এগুলোতে অনেক সমস্যা। এটার জন্য অ্যাকচুয়ালি একজন ডাক্তারই দেখাইছিলাম, ওটা আসলে উনি কোমরের ডাক্তার ছিলেন না, এমনি পুষ্টি দিচ্ছিলেন, ওনাকে নিউট্রিশিয়ান ছিলেন আর কি। তো ওনাকে বললাম যে সমস্যাগুলো কি এরকম সমস্যা, উনি আমাকে কিছু ওষুধ দিয়েছিলেন 3 মাস খায়া 1 মাস ভালো ছিলাম, কিন্তু আবার সেই আগের মতো। আমি ওনার ইউটিউবে ওনার অনেক ইয়ে দেখছি, এই জন্য আর কি এখানে আসার। আমার প্রথম দিনের ভিডিওটা আপনারা তো শুনলেন, আমার অনেকগুলো সমস্যা ছিল, অনেক অভিযোগ ছিল, আল্লাহর রহমতে সেগুলো এখন অনেকটাই নেই। আল্লাহর রহমতে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের চিকিৎসা অনেক ভালো লাগছে, ওনাদের সবাই অনেক ভালোভাবে আমাদের চিকিৎসা করছে, এই জন্য আমরা আর্লি এত তাড়াতাড়ি সুস্থ হতে পারছি। আর এখানে যিনি আমাকে দেখাশোনা করতেন, ওনার নাম উনি থেরাপিস্ট, উনি অবশ্যই অনেক অনেক ভালো এবং খুব ভালোভাবে আমার যত্ন নিছে, এই জন্যই হয়তো আল্লাহর রহমতে এত তাড়াতাড়ি সুস্থ হতে পারছি। হ্যাঁ, এখানকার নার্স থেকে সবাই একদম দারোয়ান পর্যন্ত যতজন লোক আছে সবাই খুব ভালো, মানবিক, আমাদের কোনো তুলনা হয় না। আমি অনেস্টলি বলতেছি স্যারের চিকিৎসা সত্যি অনেক ভালো, আপনারাও এখানে আসতে পারেন, একবার হলো দেখা উচিত যে আসলে কেমন। আমি বাসায় চলে যাচ্ছি মোটামুটি সুস্থ হয়ে, আর আমাকে কিছু রুলস দেওয়া হয়েছে ওই নিয়মে চলার জন্য। আল্লাহর রহমতে আমি পুরোপুরি সুস্থ হয়ে হয়ে যাব এবং রেগুলার চেক আপের জন্য স্যারের কাছে আবার আসবো। আর স্যার অবশ্যই অনেক ভালো, আপনাদেরকে আবারও বলছি স্যার খুবই ভালো, আপনারা অবশ্যই আসবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।